আরেকটি কথা এর সঙ্গে জুড়ে রাখি, যারা বৃদ্ধাশ্রমে কাজ করতে চান তাদের কিন্তু খুব রাস্তা খোলা আছে। দিল্লিতে থাকা খাওয়া প্লাস 8,000-9,000-10,000 টাকা বেতন দেবে, আসতে পারেন আপনারাও। যারা সুস্থ আছেন, কাজকর্ম করতে চান কোনো প্রতিষ্ঠানে গিয়ে, অবশ্যই 60-এর নিচে হলে ভালো হয়, নিতে চাইবে না কিন্তু, কারণ কাজকর্মের জন্য বৃদ্ধ বৃদ্ধাদের খাটাতে চাইবে না কেউ। যাই হোক, অনেক প্রতিষ্ঠান আমায় কথা দিয়েছে নেবে বলে, সেটা যোগাযোগ করা যেতে পারে। একদম বৃদ্ধাশ্রমের গায়ে হচ্ছে এই পার্কটি, এত সুন্দর একটি পার্ক, বসার জায়গা সিনিয়র সিটিজেনদের জন্য। একদম পেছনেই দেখতে পাচ্ছেন বৃদ্ধাশ্রমটি, অসাধারণ। দিল্লির উপরে এরকম ধরনের বৃদ্ধাশ্রম, মাসোয়ারা তিনটে সিস্টেম, একটি হচ্ছে 15,000 টাকা, তিনজনের সঙ্গে শেয়ার, অর্থাৎ একটি রুমে তিনজন থাকবে, আর আরেকটি রুমে দুজন থাকবে, সেটা হলো 20,000 টাকা, আরেকটি হলো একটি রুমে একজনই থাকবে, 35,000। কোনো রকম বড় অ্যামাউন্টের ডিপোজিট নেই, প্রতি মাসের টাকা মাসে, আর দু মাসের টাকা ওরা অ্যাডভান্স সিকিউরিটি হিসাবে নেয়। এই হচ্ছে চমৎকার এই পার্ক। এখানে প্রাণায়াম হয়, এখানে বসার আড্ডা, আর ঠিক এর পার্কের পাশেই হচ্ছে এই সেই বৃদ্ধাশ্রম। অসাধারণ হবে। দিল্লির ওপরে বাছাই করা বেশ কয়েকটি বৃদ্ধাশ্রম দেখাচ্ছি, সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। অসংখ্য প্রতিষ্ঠান আছে আমার চ্যানেলে, একটি ভিডিও দেখে দয়া করে ফোন করবেন না, অনেকগুলো ভিডিও দেখুন, নিজের জায়গা পছন্দ করুন, ভালো লাগলে তারপর সিদ্ধান্ত নেবেন। এত সুন্দর সুন্দর সব জায়গা দেখেছেন, তুলসী বন, অসাধারণ জায়গা, অসাধারণ। অফিস ঘরের মধ্যেই একগুচ্ছ ছবির মধ্যে আমাদের প্রিয় প্রণব মুখার্জি শহর, লালকৃষ্ণ আডবাণীর ছবিও, এবং অনেক অপরিচিত স্বনামধন্য ব্যক্তিবর্গের পদার্পণ হয়েছে এই প্রতিষ্ঠানে। এবং জানতে পারলাম এই প্রতিষ্ঠানটি দেশের বাইরেও এই সদ্গুরুর নির্দেশে মানব সেবামূলক কাজ করছে, দেশে এবং দেশের বাইরেও। বেশ স্বনামধন্য এই প্রতিষ্ঠান, বাইরের অংশ, খুব চমৎকার। আরেকটি বৃদ্ধাশ্রমে এসে প্রবেশ করলাম, এদের পূর্ব কথা মতো এসে দেখলাম আজকেও আরেক দল কলেজ ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানে এসে হাজির হয়েছে একগুচ্ছ উপহার নিয়ে। এই প্রতিষ্ঠানে থাকা বৃদ্ধবৃদ্ধাদের সঙ্গে শেয়ার করবে। এই প্রতিষ্ঠানসহ দিল্লির বেশিরভাগ বৃদ্ধাশ্রমেই চোখে পড়ার মতন এরকম প্রশংসনীয় কাজ চলছে, বড় মাপের জনসেবামূলক কাজ। এই যে রুমটি দেখাচ্ছি, প্রত্যেকটা রুম, এই রুমে তিনটি বেড, যে কথা প্রথমেই বলেছিলাম, কোথাও সিঙ্গেল রুম আছে সিঙ্গেল ক্যান্ডিডেটের জন্য, কোথাও শেয়ারিং, তিনজনের জন্য একটি রুম। রুমের ভেতরে যাবতীয় আসবাবপত্র রয়েছে, খরচ খরচা, এক একটি বেড 10,000-15,000 টাকার মধ্যে, এবং 7-10 দিন এরকম থাকা যেতে পারে, কিংবা আপনি 6-7 মাস, যে কথা আমি বলেছি, যে প্রস্তাব দিয়েছি, যে আমার চ্যানেলের বৃদ্ধবৃদ্ধাদের কিছুদিন থাকার সুযোগ করে দিন, এই সুযোগ এখানে পাবেন। আরেকটি কথা, কোনো ডিপোজিট অ্যামাউন্ট নয়, যদিও দিল্লির উপকণ্ঠে সব প্রতিষ্ঠানেই 2,00,000-4,00,000-10,00,000 ডিপোজিট অ্যামাউন্ট আছেই, সে জায়গায় দাঁড়িয়ে কোনো রকম ডিপোজিট না দিয়ে 1-3 মাস থাকা যেতেই পারে। বড় টয়লেট গিজার আছে, বেডগুলো বেশ বড়, এক একটি রুমে এসি রয়েছে, প্রত্যেকটা রুমে এসি আছে। রুমের মধ্যে সেবা পরিষেবা যেমন রয়েছে, আর খাবার তালিকা দেখলাম, বাঙালি বলে কোনো অসুবিধা হবে না। আরেকটি কথা বলা ভালো, দিল্লির বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু সম্পূর্ণ ভেজ, নিরামিষ আহার, আপনি বাইরে গিয়ে নিজের পছন্দের খাবার খেয়ে আসতে পারেন। আর এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভেতরেই একটা উৎসব মুখর দিন উদযাপন করছে, প্রতিটা প্রতিষ্ঠানের ভেতরেই বাঙালির আনাগোনা আছে, কোথাও কম কোথাও বেশি, তবে প্রত্যেকটা রুমের ভেতরে পচ্য পরিষ্কার এবং পরিষেবা যথেষ্ট ভালো। মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা, গরম জল, ঠান্ডা জল, বসার জায়গা, সবটাই খুব চমৎকার হবে। টপ কোয়ালিটি অ্যাফোর্ডেবল ওল্ড এজ হোম দিল্লির এই প্রতিষ্ঠান দেখাতে গিয়ে আরেকটি কথা মনে পড়ছে, আপনারা যারা যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করতে চান, 60-এর নিচে বয়স আছে, অবশ্যই 60-এর নিচে হতে হবে, এটা ডাইনিং স্পেস, এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, কিংবা রুমেও সার্ভিস পাবেন। যদি কাজ চান
যারা যোগাযোগ করেন নিশ্চয়ই 60-এর নিচে বয়স হতে হবে, তাহলে দিল্লিতে অনেক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে। আর এই প্রতিষ্ঠানে এইটা হচ্ছে গল্পগুজব করার একটি জায়গা, বৃদ্ধ বৃদ্ধারা এসে বসেন। যখন আপনাদের কাছে গেছে কোনো একটি বৃদ্ধাশ্রম দেখে আমাকে ফোন করেছেন এটি অ্যাড্রেসটা বলো, তখন কিন্তু আমি অপারক, কারণ আমি নিজেই ভুলে গেছি কোন প্রতিষ্ঠান কোথায় দেখিয়েছিলাম, কারণ সংখ্যাটা এখন অনেক বেড়েছে। আর তার জন্য একটা ছোট বুলেটিনের মতন বার করেছি, বাছাই করা 25টি বৃদ্ধাশ্রম, সেটাও পাবেন যদি আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নেন। আর সেটা একবারই দিচ্ছেন, টাকাটা বারবার নয়, সারা জীবন বহুবার পাল্টাতে হবে। পাল্টাতে হবে এই কারণে, কারণ কথা দেবে কথা রাখবে কজন, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। তো যদিও শক্তি চট্টোপাধ্যায় নেই, কিন্তু বাস্তব তো সত্য, তিনি বুঝেছেন, আপনারা বুঝেছেন, আমরা বুঝেছি, আমরা সবাই বুঝছি, সে যে কোনো বয়সই হতে পারে। এখন ঘটনা হলো যে বৃদ্ধাশ্রমগুলো গিয়ে আপনার যেরকম, আপনারা যারা আমার চ্যানেল দেখেন 60-এর উপরে বয়স হচ্ছে, সেগুলো ভালো করে ইনভেস্টিগেট করা খুব কঠিন এই বয়সে দাঁড়িয়ে। সে কাজটা আমি করে রেখেছি, কোথায় কেমন খাওয়া দাওয়া আছে, কোথায় কেমন খরচ আছে, কোথায় কম আছে, কোথায় কেমন যোগাযোগ ব্যবস্থা আছে, কেমন সুযোগ সুবিধা আছে, মেডিকেল ইউনিট কেমন আছে, এই যাবতীয় নিয়েই আমার চ্যানেলের সব ভিডিওগুলো বেরিয়েছে। আর আপনাকে কিন্তু যাচাই বাছাই করার দরকার হবে না, শুধু ভিডিওটা দেখার পর আমাকে ফোন করে বললেন যে এই প্রতিষ্ঠানটা দেখেছি, এটাতে যেতে চাই, তাহলেই হবে। এবার আমার চ্যানেলে অসংখ্য আছে, তার জন্য সব যে কটা ভিডিও আছে সব ভিডিওর অ্যাড্রেস যদি পেয়ে আপনি তিন মাস করে ট্রায়াল করেন, তাহলে আমার মনে হয় এই জন্মের শেষ হবে কিনা সন্দেহ আছে, কারণ অসংখ্য হয়ে গেছে। পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরে, সেখানে উত্তরাখণ্ড আছে, সেখানে দিল্লি রয়েছে, সেখানে আসাম রয়েছে, সেখানে তামিলনাড়ু আছে, সেখানে ওদিকে মণিপুর ঢুকছে, উত্তরপ্রদেশ আছে। সঙ্গে থাকুন, সব ভিডিওগুলো দেখুন, আর মন দিয়ে ঠিক করুন কোথায় থাকবেন, কোথায় গেলে ভালো হবে আপনার পছন্দ। দিল্লির ওপরে এরকম প্রতিষ্ঠান খুব কম আছে, সাউন্ড পলিউশন নেই, এয়ার পলিউশন, যদি আমি 4-5 দিন আছি সেটাতে আর কতটুকু এয়ার পলিউশন মাপতে পারবো, আর মাপার যন্ত্রগুলো তো খারাপ হতে চলেছে, তাই না? এয়ার পলিউশন খুব কঠিন, আমাদের সেই সেন্সিটিভ পার্টগুলোই নষ্ট হচ্ছে দিনের পর দিন। আমরাও কিন্তু প্রকৃতির কাছ থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি, প্রকৃতির এত সুন্দর সাজানো জিনিস, আমরা দিনের পর দিন, আগামী দিনে আমাদের এই চোখ, এই ঘ্রাণ নেওয়ার শক্তি দুর্বল হতে শুরু করেছে। যাই হোক, আপনারা যারা 60-এর উত্তীর্ণ তাদের জন্য চমৎকার এই লোকেশনে এসে হাজির হয়েছি। ভালো থাকবেন, সবাইকে এই অন্তরে অন্তঃস্থল থেকে প্রণাম ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি।